আসলে আমি এখন থেকে চিন্তা করা শুরু করছি এখানে আসার পরে, যে ব্যথাটা বা ঘাড়ের সমস্যাটা আমার কখন থেকে হওয়া শুরু করছে, এটা আমি অনুভব করি 2000 সনে। 2000 সালে? বেশ অনেকদিন আগে। হ্যাঁ, অনেকদিন আগে, 2000 সাল, প্রায় 21 বছর আগে। 21 বছর। তখন আমার হঠাৎ ঘাড়ে ব্যথা হলো। পরবর্তীতে আমি একটা পত্রিকাতে দেখে ঘাড়ে ব্যথা, তখন ওই যে বালিশের মাঝে একটু নিচু করে শোয়া শুরু করলাম পাতলা বালিশে, ওতে কিন্তু আমার অনেকটা সেরে গেছে। আচ্ছা। এর পরবর্তীতে মাঝে মাঝেই ঘাড়ের ডান পাশ বা বাম পাশে একটু টান লাগতো, সোজা করতে পারতাম না, একটু স্টেট স্টেট ভাব। ইউটিউবে চার্জ দিয়ে অনেক ডাক্তারের অনেক সাক্ষাৎকার বা রুগীর সাক্ষাৎকার, কার কেমন, তো সুশুল্লা স্যারের ইয়াটা ট্রিটমেন্ট বা ওনার হাসপাতালের অবস্থা, ওনার কথাবার্তার প্রতি আমার আস্থা হলো, আস্থাশীল হয়ে আমি ওনার এখানে ট্রিটমেন্টের জন্য চলে আসলাম। তো এখন 9 দিনের মাঝে আসলে আমি অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ অনুভব করি। আপনি যেই সমস্যাটা নিয়ে এত দূর থেকে আপনি এসেছেন, সেই ইচ্ছা বা সেই আশাটা আপনার পূর্ণ হয়েছে? অনেকটাই পূর্ণ হয়েছে, এবং আমি মনে করব আমি এখানে আসার পর একটা লাইফ স্টাইল যে চেঞ্জ, মেন্টালি একটা চেঞ্জ, এভাবে চলতে হবে, নিজস্ব একটা আত্মবিশ্বাস। হ্যাঁ, আত্মবিশ্বাস, আমি এভাবে চললে ইনশাল্লাহ এভাবে হবো না। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম মেডিকেল বিডির পক্ষ থেকে। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন ভাই, বৃহত্তর নোয়াখালী জেলা থেকে এসেছেন, এবং উনি ওনার এলাকায় মোটামুটি বেশ পরিচিত। উনি ছোটোখাটো একটি ব্যবসার সাথে উনি জড়িত আছেন। ওনার ডিফারেনশিয়াল ডায়াগনোসিসের যেটা ধরা পড়েছিল সেটা ছিল, ওনার PLID ছিল এবং PID, ওনার সার্ভাইকেলের 3, 4, 5, 6 অ্যান্ড লাম্বারের 4, 5, এই ডিসগুলো ওনার স্পন্ডলাইসিস হয়েছিল। স্বাভাবিকভাবেই সব চলতেছিল, বাট হঠাৎ করেই স্বাভাবিক জীবনে কিছুটা ছন্দে পতন ঘটে। কী হয়েছিল দর্শক, আসুন একটু ওনার কাছ থেকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহি বারাকাত। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আহমদ উবায়দ, বাবার নাম মোহাম্মদ ইলিয়াস, গ্রাম পোস্ট গোসকামতা সোনাইমুড়ি নোয়াখালী। আলহামদুলিল্লাহ স্যার, আমরা জানি আপনি ছোটোখাটো একটি ব্যবসার সাথে জড়িত, এটা কী ধরনের ব্যবসা প্রতিষ্ঠান? আমি ওষুধের ব্যবসা করি। ওষুধ ব্যবসার সাথে জড়িত আছেন। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিয়া ফিজিও স্পেশালিস্ট, ওনার আন্ডারে থেকে আপনি কিছুদিন ট্রিটমেন্ট করেছিলেন। কী হয়েছিল যেটার জন্য আপনাকে ভর্তি থাকতে হয়েছিল, এবং এই সমস্যাটা ঠিক কতদিন আগে শুরু হয়? আসলে আমি এখন থেকে চিন্তা করা শুরু করছি এখানে আসার পরে, যে ব্যথাটা বা ঘাড়ের সমস্যাটা আমার কখন থেকে হওয়া শুরু করছে, এটা আমি অনুভব করি 2000 সনে। 2000 সালে? বেশ অনেকদিন আগে। হ্যাঁ, অনেকদিন আগে, 2000 সাল, প্রায় 21 বছর আগে। তখন আমার হঠাৎ ঘাড়ে ব্যথা হলো। পরবর্তীতে আমি একটা পত্রিকাতে দেখে ঘাড়ে ব্যথা, তখন ওই যে বালিশের মাঝে একটু নিচু করে শোয়া শুরু করলাম পাতলা বালিশে, ওতে কিন্তু আমার অনেকটা সেরে গেছে। আচ্ছা। এর পরবর্তীতে মাঝে মাঝেই ঘাড়ের ডান পাশ বা বাম পাশে একটু টান লাগতো, সোজা করতে পারতাম না, একটু স্টেট স্টেট ভাব। পরবর্তী এগুলিতে ওই যে হট ওয়াটার ব্যাগ দিয়ে ছ্যাঁক দিলে বা বলি নাক বলি জেল এগুলি দিয়ে একটু ম্যাসেজ বা একটু ছ্যাঁক দিলে কিন্তু এগুলি কমে যেত। আচ্ছা। তো কিন্তু পার্মানেন্টলি কখনো? না না, এটা মাঝে মাঝে হতো, বছরে 2-3 বার। তো এটাকে আমি ততটা ওই যে বাতের ব্যথা মনে করে, অনেকেরই হয়, হ্যাঁ, এটাকে ততটা কিন্তু গুরুত্ব দেইনি আমরা। তো কিছুদিন আগে, প্রায় মাসখানেক আগে, আমার হঠাৎ এই দুইটা আঙুল একটু মনে হয় যে কেমন যেন অনুভূতি কম কম লাগছে। আচ্ছা। অনুভূতি কম, মাঝে মাঝে এখান থেকে একটু শিনশিন করে একটু টান দেয়। আচ্ছা। পরে আমি নেটে চার্জ দেওয়া শুরু করলাম ইউটিউবে। ইউটিউবে চার্জ দিয়ে অনেক ডাক্তারের অনেক সাক্ষাৎকার বা রুগীর সাক্ষাৎকার, কার কেমন, তো সুশুল্লা স্যারের ইয়াটা ট্রিটমেন্ট বা ওনার হাসপাতালের অবস্থা, ওনার কথাবার্তার প্রতি আমার আস্থা হলো, আস্থাশীল হয়ে আমি ওনার এখানে ট্রিটমেন্টের জন্য চলে আসলাম। স্যার, একটু ইন্টারাপ্ট করি এখানে মাঝখানে, এই যে আপনি বললেন যে 2000 সাল থেকে আপনার মাঝে মাঝে এরকম পেইনটা হতো, ব্যথা হতো, এর মাঝে কি কখনো কোনো ডক্টর বা কারো কোনো ধরনের পরামর্শ নিয়েছিলেন, নাকি
না না, আমি কোনো ডাক্তার এই বিষয়ে এই ব্যাপারে কোনো ডাক্তার, মানে সবসময় আপনি ভিতরে থাকতেন যে আপনি সুস্থ সবল স্বাভাবিক? হ্যাঁ, আমি সুস্থ। আপনাকে দেখেও সবসময় মনে হয় যে আপনি সুস্থ হাসি খুশি একজন মানুষ। তো শুধুমাত্র এই ব্যথার জন্য আপনি আসলে যাননি কখনো ডক্টরের কাছে, নিজেই যতটুকু পেরেছেন ট্রিটমেন্ট করেছেন, বাট পরবর্তীতে যখন দেখেছেন যে এটা, এমনিতে আমি ব্যথার ওষুধ কখনো প্যারাসিটামল বা এই জাতীয় চেয়ে বেশি খাই না। আপনি যখন দেখলেন যে আপনার হাতে কিছুটা সমস্যা দেখা শুরু করলো, যে তার মানে এটা ধীরে ধীরে হয়তো একটু অন্যদিকেই রূপ নিচ্ছে, আমার মনে হচ্ছে যে তখন আমি একটু মেন্টালি এটা হয়তো একটু খারাপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা, এমন একটা চিন্তা করলাম। স্যার, ঘাড়ে ব্যথার পাশাপাশি কি কোমরে ব্যথা বা পিঠে ব্যথা বা দীর্ঘক্ষণ বসে থাকলে কোনো ধরনের পেইন? দীর্ঘক্ষণ ব্যথা, হ্যাঁ, কোমরে ব্যথা মাঝে মাঝে হতো, তো মাঝে মাঝে হালকাভাবে টান বা ওইভাবে দিলে এগুলো ঠিক হয়ে যেত। আচ্ছা, ততটা ব্যথা ছিল না, এর জন্য ব্যথার ওষুধ কখনো খাওয়া লাগেনি আমার। আচ্ছা, যেহেতু এর আগে আপনি কখনো ডক্টরের কাছে জানেন, তার মানে তো এমআরআই করার কখনো প্রশ্নই আসেনি? যে নিজে নিজে আমরা সাধারণত আসলে এমআরআই বা এই ধরনের টেস্টগুলো আমরা করি, যেহেতু ওষুধ বিক্রি করি, তো টুপিটাকে লাগলে নিজেরাই আমরা সেটা সমাধান করে ফেলি। আচ্ছা, তো সেই অনুযায়ী আপনি যখন ইউটিউবে আপনার এই সমস্যার সমাধান আপনি খুঁজতে লাগলেন, তখন অনেকের ভিডিও আপনি দেখতে পান, সেখানে আপনি ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার ভিডিওগুলো আপনার ভালো লাগে? হ্যাঁ, আমার ভালো লাগছে। এবং তখনই মনে হয় আপনি সংকল্প করেছেন যে আপনি স্যারের কাছে আসবেন? আমি নোয়াখালী থেকেই ফোন দিয়ে সিরিয়াল নেই, এক সপ্তাহ পরে সিরিয়াল পাই, আসি, আসার পর স্যার দেখেন, এমআরআই জন্য পাঠিয়ে দেন, এমআরআই পরে স্যার যেটা বললেন, প্রথম আসার পরে স্যার এখানে হাত দিয়ে একটা চাপ দেওয়ার সাথে সাথে আমার এই পুরোটাই, তখন আমি বুঝলাম যে হ্যাঁ স্যার রাইট, এমআরআই করার আগেই স্যার এটা বুঝতে পারছে, তারপরে নিশ্চয়তার জন্য, নিশ্চিত কোথায় সমস্যা সেটার জন্য স্যার এমআরআই করাইছে। আচ্ছা স্যার, যখন প্রথমে আপনাকে এমআরআই করে আপনার টোটাল টেস্টগুলো স্যার দেখলেন, স্যার কী বলেছিলেন আপনাকে? আমাকে স্যার প্রথম 10 দিনের জন্য ভর্তির কথা বলছেন, যে আপনি 10 দিন থাকেন। তো আমি মনে মনে প্রিপারেশন নিলাম, প্রস্তুতি নিলাম, আমি 5 দিন থাকিয়ে হয়তো ভালো হয়ে যাব বা এদের আত্মবিশ্বাস ছিল। তো 4 দিনের মাথায় 5 দিন মোটামুটি ওদের আপনাদের এখানে যে ব্যায়াম বা থেরাপি চলছিল, ভালোই চলে সব কিছু, 4 দিনের মধ্যেও যখন পরিবর্তন ততটাও অনুভব হয়নি, তখন আমি স্যারের সাথে আবার দেখা করি। আচ্ছা, কিছুটা একটু নিরাশ হয়ে গিয়েছিল? হ্যাঁ, একটু নিরাশ হয়ে গেলাম, আসলে তো কিছু হচ্ছে না। তো থেরাপিস্ট যে ছিল সজীব, ও বললো ভাই আসলে তো এগুলো একটু সময় লাগবে, আপনি ধৈর্য হারা হবেন না, আপনি স্যারের সাথে দেখা করেন। আমি স্যারের কাছে আসলাম, স্যার আবার দেখলেন, দেখার বললেন আপনি নিরাশ হবেন না, আর কয়েকদিন থাকেন। আচ্ছা, তো এখন 9 দিনের মাথায় আসলে আমি অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ, আমি অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ অনুভব করি। আপনি যেই সমস্যাটা নিয়ে এত দূর থেকে আপনি এসেছেন, সেই ইচ্ছা বা সেই আশাটা আপনার পূর্ণ হয়েছে? অনেকটাই পূর্ণ হয়েছে, এবং আমি মনে করব আমি এখানে আসার পর একটা লাইফ স্টাইল যে চেঞ্জ, মেন্টালি একটা চেঞ্জ, এভাবে চলতে হবে, নিজস্ব একটা আত্মবিশ্বাস, হ্যাঁ আত্মবিশ্বাস, আমি এভাবে চললে ইনশাল্লাহ এভাবে হবো না, আলহামদুলিল্লাহ। তো একটা সময় গিয়েছে যখন আপনি বিভিন্ন মানুষের ভিডিও দেখতেন, আপনি তো ডিপিআরসি হসপিটালে এসেছেন, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট নিয়েছেন, সেই চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি কিছুটা বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে শফিউল্লাহ প্রধান স্যারের এখানে স্যার আন্তরিকতার সাথে দেখেন, এখানে যারা আছে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আন্তরিকতার কোনো অভাব নেই। আর আরেকটা জিনিস বলবো, যেটা ব্যবস্থাপনার খাওয়া, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা, নার্সিং, এরপরে থেরাপির যারা আছেন তাদেরও আন্তরিকতার কোনো অভাব নেই, আন্তরিকতার সাথে কাজ করেন। এবং বিশেষ করে একটা কথা বলবো, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কেমন যেন মনে হবে, কীভাবে আমি একা একা থাকবো, শূন্য শূন্য, মানে এই জিনিসটা এখানে লাগে না। প্রায় আমার হিসাবে প্রতিদিন 3 বেলাতে 5.5 থেকে 6 ঘন্টা থেরাপি এবং ব্যায়াম ওনারা করাইতে থাকেন, এরপরে কিন্তু ততটা সময় পাওয়া যায় না। একাকিত্ব ভাব যেটা, সেটা কিন্তু এখানে মোটেই লাগে না। সেটাই, একেবারে স্বাচ্ছন্দ্যে আমার 9টা দিন কেটে গেছে, কিন্তু আমি বাসা যাওয়ার বা টার্গেটটা অনুভব করেনি, ততটা চিন্তা করিনি। বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এত কিছু শুনলেন আমাদের এই ভাইয়ের যে ঘটনাটা, যদিও এত দীর্ঘ সময়ের এই বিভিন্ন সময়ের যে সমস্যাগুলো সেগুলো এত অল্প সময়ের ভিতরে আসলে তুলে ধরা সম্ভব না, বাট তারপরে উনি খুব সুন্দরভাবে চেষ্টা করেছেন যতটুকু পেরেছেন আপনাদের সামনে তুলে ধরার জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি আজকে সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন, এবং এই যে একটা আত্মবিশ্বাস নিয়ে উনি আজকে ফিরে যাচ্ছেন, এটা ওনার পুরো সমগ্র জীবনের জন্য, বাকিটা জীবনের জন্য অবশ্যই অনেক বড় একটি বিষয়, এবং পরবর্তী যে কাজগুলো সেগুলো করার যে আত্মবিশ্বাস, একটি বড় একটি অনুপ্রেরণা। দর্শক, আমরা এরকম অসংখ্য মানুষকে পাই আমাদের আশপাশে,
জীবন, আমাদের যে একটা জীবন, এই জীবনকে আমরা পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার পরেও কেন যেন আমরা মাঝে মাঝে সেই আমাদের নিজেদের উপরে আমরা কিছু অত্যাচার করে থাকি, আমরা ঠিক কিছুটা অবহেলা করি নিজেদেরকে, বিশেষত যখন আমাদের বিভিন্ন ধরনের রোগ হয় বা বিভিন্ন তখন সমস্যাটা শুরু হয়, প্রথম দিকে প্রাথমিক অবস্থা আসলে আমরা খুব একটা আসলে গুরুত্ব দিতে চাই না, কিন্তু যখন দেখা যাচ্ছে ধীরে ধীরে এই সমস্যাটা একটা সময় এতটাই ক্রনিক পর্যায়ে চলে যায়, তখন আসলে ওই অবস্থা থেকে আমাদের ওই পেশেন্টকে ফিরিয়ে আনাটা আসলে অনেক ক্ষেত্রেই কষ্টসাধ্য হয়ে ওঠে। তাই আমরা যদি ঠিক প্রথম অবস্থায়, প্রাথমিক অবস্থায় যদি আমরা এই সমস্যাগুলোকে নির্মূল করতে পারি, সঠিকভাবে রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসাটা নিতে পারি, সুস্থ হওয়াটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আজকে আমাদের ভাই যেরকম আত্মবিশ্বাসের সাথে আছেন এবং উনি ভাবছেন যে উনি সারাটা জীবন হয়তো এইভাবেই উনি ওনার সুস্থভাবে ভালোভাবে কেটে যাবে, আল্লাহ না করুক যদি অন্য কোনো ধরনের সমস্যা না আসে, এই জায়গাটা আপনি আপনার নিজেকে কল্পনা করুন, আপনি কেন পারবেন না? অবশ্যই আপনিও পারবেন, শুধু চেষ্টা করতে হবে। উপরে আল্লাহ আছেন, এইটুকু বিশ্বাস রাখতে হবে যে পৃথিবীতে আমাদের এখানে আল্লাহ যেমন রোগ দিয়েছেন, ঠিক তেমনি তার প্রত্যেকটা রোগের চিকিৎসা আল্লাহ দিয়ে দিয়েছেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।